हेलो स्टूडेंट्स, आज के आमी तुम्हारे साथे शेयर करछी एमन दुटो भार्बेर कथा जेगुलो सम्पर्के अनेकेर मध्ये प्रचुर कन्फ्यूशन लक्ष्य करा जाए। भार्ब दुटो होच्छे ट्रांजिटिव भार्ब एंड इनट्रांजिटिव भार्ब। तुम्हरा जदि आजकेर भिडियोटी मनोयोग दिए देखो एवं शोनो, आशा करी तुम्हारे मध्ये एई दुटो भार्ब निये कोनो कन्फ्यूशन थाकबे ना। लेटिन शब्द भार्बम थेकेई भार्ब शब्दटीर उत्पत्ति। इंग्रेजी वाक्ये भार्ब विशेष भूमिका पालन करे विधाय एके लिविंग वर्ड बा वाक्येर प्राण बला हय। वर्ब्स आर डूइंग वर्ड्स। वर्ब्स टेल अस व्हाट हैपेंस। दे एक्सप्रेस एक्शन। उई कैनट मेक एनी सेंटेंस उइदाउट भार्ब। मेन भार्ब तो आमरा सबाई चीनी, ताई ना? जेमन गो, डू, राइट, रीड, सीट, स्टैंड, क्राइ, स्माइल एक्सेट्रा। मेन भार्ब बा सकल प्रिंसिपाल भार्ब दो भागे विभक्त। एगुलो हलो ट्रांजिटिव भार्ब माने सकर्मक्रिया एंड इनट्रांजिटिव भार्ब अर्थात अकर्मक्रिया। आमरा एखन पढ़ब ट्रांजिटिव भार्ब बा सकर्मक्रिया। सकर्मक शब्दटीर माझेई एर संज्ञा खुजे पावा जाबे। स माने आछे कर्म माने अबजेक्ट। स्वभावतई उत्तर चले आसे जे सब भार्बेर कर्म बा अबजेक्ट आछे सेई भार्बगुलोकेई बोले ट्रांजिटिव भार्ब। एन एक्शन भार्ब दैट हैज एन अबजेक्ट इज ट्रांजिटिव भार्ब। अर्थात जे सब भार्बेर अबजेक्ट बा कर्म रयेछे सेई भार्बगुलोकेई बोले ट्रांजिटिव भार्ब। তাহলে আমাদের এখন চিন্তা হবে অবজেক্ট বা কর্ম কি বা কর্ম কাকে বলে। দুটো এক্সাম্পল লক্ষ্য করি। রানা উইল প্লে ফুটবল। রানা কি? রানা ফুটবল খেলবে, তাই তো? যদি প্রশ্ন করি রানা কি খেলবে, আনসার হলো ফুটবল। কি দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া গেল ফুটবল। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি। মাই মাদার হেল্পড দ্য পোর। আমার মা গরিবদেরকে সাহায্য করতেন। এখন প্রশ্ন করি আমার মা কাকে সাহায্য করতেন। উত্তর আছে কি? হ্যাঁ, উত্তর হল দ্য পোর। আমার মা গরিবদেরকে সাহায্য করতেন, ঠিক আছে? অর্থাৎ কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটিকে বলে অবজেক্ট, আর সেন্টেন্সের ভার্বটিকে বলে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এখন বলে দিতে পারি যে রানা উইল প্লে ফুটবল। এই সেন্টেন্সে প্লে ভার্বটির অবজেক্ট হল ফুটবল। তাহলে এই প্লে ভার্বটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। মাই মাদার হেল্পড দ্য পোর। এই সেন্টেন্সে হেল্প ভার্বটির অবজেক্টকে দ্য পোর। তাহলে আমরা বলবো যেহেতু হেল্প ভার্বটির অবজেক্ট আছে তাই এটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তো আমরা তাহলে বুঝতে পারলাম যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে সকল ভার্বের অবজেক্ট রয়েছে সেই ভার্বগুলোকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল রাখবে এই যে অবজেক্ট বা কর্মের কথা বললাম সেই অবজেক্ট দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল লক্ষ্য করো। দ্য বার্ডস বিল্ট নেস্ট। ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে সেটা আমরা এখন দেখছি, ঠিক আছে? তো এক্সাম্পল, প্রথম এক্সাম্পলে কি আছে? দ্য বার্ডস বিল্ট নেস্ট মানে পাখিরা বাসা তৈরি করেছিল, তাই তো? এখন আমরা দেখব যে এই পাখিরা কি তৈরি করেছিল, প্রশ্ন করলাম। তো প্রশ্ন করলে এটার আনসার কি আছে? হ্যাঁ, এটার আনসার হলো নেস্ট, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে বিল্ট ভার্বটির অবজেক্ট হচ্ছে নেস্ট, ঠিক আছে? তাহলে স্বভাবতই আমরা বলে দিতে পারি যে বিল্ট ভার্বটি হলো একটি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন তোমরা বলো
এই নেস্ট নেস্ট কি একটি ব্যক্তি না বস্তু নেস্ট হচ্ছে একটি বস্তু ঠিক আছে তাহলে এই বস্তুবাচক অবজেক্টগুলোকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম বস্তুবাচক অবজেক্টকে কি বলবো ডাইরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম আবার এক্সাম্পল লক্ষ্য করো দ্য স্নেক বিট দ্য হান্টার সাপটি কি শিকারীকে কামড় দিয়েছিল ঠিক আছে সাপটি কাকে কামড় দিয়েছিল সাপটি শিকারীকে কামড় দিয়েছিল কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পেলাম শিকারীকে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে বিট ভার্বটির একটি অবজেক্ট রয়েছে এবং সেই অবজেক্টটি হচ্ছে কে শিকারী ঠিক আছে তাহলে বিট ভার্বটি কি একটি ট্রান্সিটিভ ভার্ব তো এখন তোমরা বলবে যে বিট ভার্বের যে অবজেক্টটি রয়েছে এটি কি ব্যক্তিবাচক অবজেক্ট না বস্তুবাচক অবজেক্ট দ্য হান্টার হান্টার হচ্ছেন একজন শিকারী তাহলে ইনি হলেন ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা কি বলবো ইনডাইরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম আর বস্তুবাচক অবজেক্টকে আমরা কি বলবো বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম আশা করি তোমরা এই অবজেক্ট দুটো ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা কি বলতে পারি যে সাম ট্রান্সিটিভ ভার্বস টেক টু অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট মানে কিছু কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে যে তারা দুটো অবজেক্ট গ্রহণ করতে পারে ঠিক আছে এইরকম অবজেক্টগুলো কি কি থাকবে একটি থাকবে ডাইরেক্ট অবজেক্ট আরেকটি থাকবে ইনডাইরেক্ট অবজেক্ট কিছু এক্সাম্পল লক্ষ্য করো তাহলেই তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো মহুয়া গেভ রিঙ্কি আ প্রেজেন্ট মহুয়া রিঙ্কিকে একটি উপহার দিয়েছিল তাই তো এখন প্রশ্ন করি মহুয়া কি দিয়েছিল বা মহুয়া রিঙ্কিকে কি দিয়েছিল আনসার আছে কি ইয়েস আনসার হচ্ছে আ প্রেজেন্ট একটি উপহার তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা আনসার পেলাম প্রেজেন্ট আবার যদি প্রশ্ন করি যে মহুয়া কাকে একটি উপহার দিয়েছিল এখানে কি কোনো আনসার আছে ইয়েস আনসার হচ্ছে রিঙ্কিকে তাহলে হোম দ্বারা প্রশ্ন করে আমরা আনসার পেলাম রিঙ্কি ঠিক আছে এখন আমরা দেখব যে এই যে প্রেজেন্ট এই প্রেজেন্ট অবজেক্টটি হচ্ছে কি একটি বস্তুবাচক অবজেক্ট ঠিক আছে এই বস্তুবাচক অবজেক্টকে আমরা কি বলবো ডাইরেক্ট অবজেক্ট আর রিঙ্কি হচ্ছে একজন কি ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে বলা যায় যে মহুয়া গেভ রিঙ্কি আ প্রেজেন্ট এই সেন্টেন্সটিতে দুটো অবজেক্ট রয়েছে বা এভাবেও আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটিতে গেভ ভার্বটি দুটো অবজেক্ট গ্রহণ করেছে একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আরেকটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্টকে বলছি আমরা ডাইরেক্ট অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্টকে বলছি ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে আবার একটি এক্সাম্পল লক্ষ্য করি রাম সেন্ট হিজ মাদার আ লেটার রাম তার মাকে একটি চিঠি পাঠিয়েছিল তাই তো আচ্ছা এখন প্রশ্ন করার পালা প্রশ্ন করি রাম তার মাকে একটি কি পাঠিয়েছিল রাম তার মাকে একটি চিঠি পাঠিয়েছিল আনসার কি হলো হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পেলাম আ লেটার ঠিক আছে আচ্ছা আবার কোশ্চেন করি যে রাম কাকে একটি চিঠি পাঠিয়েছিল কাকে হোম হোম দিয়ে কোশ্চেন করে আমরা আনসার পেলাম মাদার ঠিক আছে এখন বলি তবে রাম সেন্ট হিজ মাদার আ লেটার এই সেন্টেন্সটিতে সেন্ট ভার্বটি দুটো অবজেক্ট গ্রহণ করেছে একটি অবজেক্ট হচ্ছে আ লেটার লেটার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং কাকে চিঠি পাঠিয়েছিল হিজ মাদার মাদার হচ্ছেন ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে এভাবে আমরা তাহলে বলতে পারি যে দ্য আনসার হোয়াট গিভস আস ডাইরেক্ট অবজেক্ট দ্য আনসার হোম গিভস আস ইনডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে আশা করি তোমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট
খুব ভালোভাবেই বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা পড়ব ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব মানে কি? ইনট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্ম নেই তাকেই আমরা বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। আ ভার্ব হুইচ ডাজ নট হ্যাভ অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ অ্যান ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, অর্থাৎ যে সকল ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম নেই সেই ভার্বগুলোকেই বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। তো এখন আমরা তিনটি এক্সাম্পল লক্ষ্য করি। দ্য স্কাই লুকস ব্লু, আকাশ নীল দেখায়। দ্য স্কাই এটি হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে যে আকাশ কেমন দেখায়, নীল দেখায়। এখানে সাবজেক্ট সম্পর্কেই কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা এটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করি, কি দেখায় না কেমন দেখায়, এটার আনসার আছে, কিন্তু কি বলে প্রশ্ন করলে কোনো আনসার এখানে নেই। কাকে দ্বারা প্রশ্ন করি সেখানেও কোনো আনসার নেই। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই লুকস ভার্বটির কোনো অবজেক্ট এই সেন্টেন্সে নেই। তাহলে এই লুকস ভার্বটি হলো একটি ইনট্রান্সিটিভ ভার্ব। জন মাস্ট গো হোম নাও, জনের অবশ্যই এখন বাড়ি যাওয়া উচিত। এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সকে তুমি হোয়াট অথবা হোম দ্বারা যদি কোশ্চেন করো তাহলে কোনো আনসার পাবে না। তাহলে এই সেন্টেন্সটি গো ভার্বটি হচ্ছে একটি ইনট্রান্সিটিভ ভার্ব। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তাহলে প্রশ্ন হলো যে পাখিরা কোথায় ওড়ে। এখানে পাখিদের কথাই বলা হচ্ছে যে পাখিরা আকাশে ওড়ে, ঠিক আছে। এই সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে যে তারা আকাশে ওড়ে, অন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু উল্লেখ করা হচ্ছে না, যা কিনা সাবজেক্ট থেকে ভিন্ন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করেও কোনো আনসার পাওয়া গেল না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে তিনটি এক্সাম্পল আমরা লক্ষ্য করলাম, এই তিনটি এক্সাম্পলের লুকস, গো এবং ফ্লাই ভার্ব তিনটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, মানে এদের কোনো অবজেক্ট এখানে নেই, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে যে আলোচনা করেছি, আশা করি তোমরা এক্সাম্পলগুলোর মাধ্যমে তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন তোমাদের পরীক্ষা দেবার পালা। পিক আউট দ্য ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ওয়েদার দে আর ট্রান্সিটিভ অর ইনট্রান্সিটিভ। ইন দ্য কেস অব আ ট্রান্সিটিভ ভার্ব মেনশন দ্য অবজেক্ট। নিচের সেন্টেন্সগুলোর ভার্বগুলোর দিকে খুব ভালো করে লক্ষ্য করে তোমাদের বলতে হবে ভার্বগুলো কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ। যদি ট্রান্সিটিভ হয় তবে তাদের অবজেক্ট কোনটি তা বলবে, আরও বলতে হবে কোনটি ডাইরেক্ট অবজেক্ট আর কোনটি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এখন তোমরা পরীক্ষা দাও। সুশান রোট আ পোয়েম, সুশান একটি কবিতা লিখেছিল। হোয়াট দ্বারা প্রশ্ন করো, কি লিখেছিল, আনসার আছে কি? আ পোয়েম। হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে ভালো বোধ করছিল না। এখানে তার সম্পর্কেই বলা হচ্ছে। হোয়াট বা হোম দ্বারা কোশ্চেন করো, নো আনসার। রেডস হ্যাভ ড্যামেজড দ্য বুক, ইঁদুরেরা কি করেছে, বইটি ক্ষতি করেছে। হ্যাঁ, তাহলে ইঁদুরেরা কি করেছে, হোয়াট কি করেছে, ইঁদুরেরা রেডস হ্যাভ ড্যামেজড দ্য বুক, বইটির ক্ষতি করেছে, ঠিক আছে। তাহলে ইঁদুরেরা কি করেছে, কি দ্বারা প্রশ্ন করো বা হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করো, দেখো তোমরা আনসার পাবে কিনা। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন, শিশুরা বাগানে খেলছিল। এখানে শিশুদের কথা বলা হচ্ছে। হোয়াট বা হোম দ্বারা তুমি কোশ্চেন করো, কোনো আনসার পাও কিনা। পিটার গেভ হিজ ডগ আ বোন, পিটার তার কুকুরকে একটি হার দিয়েছিল। কি দিয়েছিল, কাকে দিয়েছিল, এরকম প্রশ্ন করে কোনো আনসার পাওয়া যাচ্ছে কিনা তুমি লক্ষ্য করো।
Grandmother told us a story. Grandmother আমাদের একটি গল্প বলেছিলেন। তাহলে আমাদেরকে কি বলেছিলেন? কাদ কাকে গল্প বলেছিলেন? এরকম প্রশ্ন করে কোনো আনসার পেয়েছো কি? আচ্ছা, তাহলে তোমরা এই সেন্টেন্সগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। খেয়াল করে তারপরে তোমরা প্রশ্ন করবে এবং আনসার নেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা বলবে তাহলে যে উপরের সেন্টেন্সগুলোর কোন ভার্বটি ট্রানজিটিভ আর কোন ভার্বটি ইনট্রানজিটিভ, কোনটির একটি অবজেক্ট আছে, কোনটির ডাবল অবজেক্ট আছে। আশা করি তোমরা ইজিলি তা বলে দিতে পারবে। যদি বলে দিতে পারো তাহলে বুঝবে তোমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বুঝে গেছো। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকবে।